Assalamu alaikum warahmatullah. Dear brothers and sisters, how are you today? I hope that you are pretty fine by the grace and mercy of Almighty Allah. Welcome back to Nasir's Club. Nasir's Club e apnaderke janai shubhechha shagotom. Ajker ei class tite amra shikhbo acher byabohar. Ache. Well, let's get back to the screen and you are gonna watch my lecture sheet which is all about ache. Ei ache shobdotir bhinno bhinno byabohar, bhinno bhinno proyog. Ei shobgulo niye amra bistarito alochona korbo. Dear brothers and sisters, you are very used to watching this word and which is ache. Ache shobdotir proyog kibhabe hoy seta niye amra alochona korbo. আছে বলতে কি বোঝায়? আছে বলতে সাধারণত আমরা স্বাভাবিকভাবে বুঝি যে আছে বলতে হ্যাভ হ্যাজ। আছে কিন্তু অ্যামিজার মানে হচ্ছে আছে, হ্যাভ হ্যাজ মানে হচ্ছে আছে এবং দেয়ার ইজ দেয়ার আর এটা মানে হচ্ছে আছে। তবে এই আছে কোন আছের ক্ষেত্রে ব্যবহার হবে সেটা আমরা বের করব। প্রথমে যেটা রয়েছে যে আছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তু নিজে কোনো স্থানে আছে। প্লিজ রিমেম্বার ইট, কোনো ব্যক্তি বা বস্তু নিজে কোনো স্থানে আছে। ধরুন যে আপনি আমি আমরা এবং বস্তু বলতে এই যে কলম, মাইক্রোফোন এগুলো কোন স্থানে আছে। আমি কোচিংয়ে আছি, আপনি বাসাতে আছেন, কলমগুলো হাতে আছে, ঘড়ি হাতে রয়েছে, মাইক্রোফোন বুকে রয়েছে, তাহলে কোনো ব্যক্তি বা বস্তু কোনো স্থানে আছে, সে নিজেই কোনো স্থানে আছে। মাথায় রাখতে হবে সে নিজে কোনো স্থানে রয়েছে, সেক্ষেত্রে আমরা অ্যামিজার ইউজ করব। এবার আমরা দেখব আছের অর্থ হচ্ছে হ্যাভ হ্যাজ। এই হ্যাভ হ্যাজ আমরা কোথায় ইউজ করি? দেখুন, কোনো ব্যক্তির বা বস্তুর, কিপ ইট ইন ইউর হেড, কোনো ব্যক্তির র রয়েছে, বস্তুর র রয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তির বা বস্তুর মানে ব্যক্তির বা বস্তু মানে ব্যক্তি বলতে আমি আমার, আমার বলতে কি বোঝাচ্ছে? আমার বলতেই বোঝাচ্ছে যে কিছু না কিছু একটা, আমার গাড়ি বাড়ি জামা কাপড় অনেক কিছু আছে এরকম। ধরুন বস্তুর ক্ষেত্রে হচ্ছে বস্তুর বলতে কি, বস্তুর বলতে কোনো কিছু, যেমন এই যে কলমের, তাহলে কি কলমের কাভার আছে, কলমের নিব রয়েছে, কলমের কালি রয়েছে। তাহলে মনে রাখতে হবে যে কোনো ব্যক্তির বা বস্তুর বলতে এটাই বোঝাচ্ছে যে তার নিজের কিছু একটা, কিছু না কিছু একটা, তার নিজস্ব বা তার নিজের অধিকারে রয়েছে এরকম কিছু একটা বোঝাবে। কোনো ব্যক্তির বা বস্তুর নিজস্ব কোনো কিছু আছে বোঝাতে। তাহলে এই আছে আর এ আছের মধ্যে পার্থক্য হয়ে গেল। এবার দেখি এ আছের অর্থ হচ্ছে দেয়ার ইজ দেয়ার আর। এটার ডেফিনিশনটা হচ্ছে অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তু, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তু কোনো স্থানে আছে বোঝাতে। তাহলে এটা মোটামুটিভাবে প্রথমের সাথে মিলে যায়। এখানে দেখুন কোনো ব্যক্তি বা বস্তু নিজেই কোনো স্থানে আছে, আর এখানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু কোন স্থানে আছে। ওয়েল, ভালো কথা, কিন্তু তার পূর্বে দেওয়া রয়েছে অনির্দিষ্টভাবে। তো এই অনির্দিষ্ট কি এটা আমরা প্রুফ করব। আমরা নেক্সট পেজে যাওয়ার পূর্বেই আমরা তিনটি এক্সাম্পল একটু দেখে নিতে চাই। প্রথম এক্সাম্পলটা দেখুন, কলমটি টেবিলে রয়েছে, মানে কলমটি টেবিলে আছে, এটা হচ্ছে কলমটি। খেয়াল রাখবেন কলমটি, এখানে যে ডেফিনিশনটা রয়েছে যে কোনো ব্যক্তি বা বস্তু নিজে কোনো স্থানে আছে, তাহলে কলমটি বলতে একটি নির্দিষ্ট কলম। মাথায় রাখতে হবে কলমটি নির্দিষ্ট কলম, টেবিলে রয়েছে, কোনো একটা স্থানে রয়েছে, অ্যামিজারের ব্যবহার। এখানে আবার দেখুন কলমটির একটি প্যাকেট রয়েছে, মানে এই যে এই কলম, এই কলমের একটি প্যাকেট রয়েছে, যে প্যাকেটে এই কলমটি থাকে। তাহলে এটা বোঝাচ্ছে যে কলমটির মানে এর নিজের অধিকারের নিজস্ব একটি প্যাকেট রয়েছে বা খাপ রয়েছে। ধরুন তো কলমটির একটি প্যাকেট রয়েছে, এটা এখানে একটি জিনিস খেয়াল করুন, কলমটির র, আমরা বলেছি যে এই র থাকলে বোঝা যায় যে আমার আপনার বা কারো না কারো বোঝাবে, আমার আপনার তার করিমের, এটা অটোমেটিক এই র দেখে বোঝা যায়। আর ডেফিনিশন এখানে লেখাই রয়েছে যে কোনো ব্যক্তির অথবা বস্তুর, তার মানে আমার আপনার কারো না কারোর, তাহলে এটা নিজস্ব হতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুর নিজস্ব কোনো জিনিস রয়েছে, এক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করব। এবার রয়েছে অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তু কোন স্থানে রয়েছে, অনির্দিষ্ট, মাথায় রাখুন অনির্দিষ্ট। তাহলে এখানে দেখুন টেবিলে একটি কলম রয়েছে, এই যেখানে নির্দিষ্ট করা হয়নি,
তাহলে নির্দিষ্ট আর অনির্দিষ্ট আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আর্টিকেলের যে এ এন দা রয়েছে এখানে আমরা ভাগ করে নিতে পারি। এ এন হচ্ছে অনির্দিষ্ট আর দা হচ্ছে নির্দিষ্ট। আমাদের কিছুক্ষণ পূর্বেই আমরা যে ক্লাসগুলো করলাম সেগুলো হচ্ছে আর্টিকেলের ক্লাস করলাম। আর্টিকেলের ইউ এর ব্যবহার আমরা শিখলাম, ও এর ব্যবহার শিখলাম। সেখানে বিস্তারিতভাবে নেটিভ স্পিকাররা বা ইউরোপিয়ান বা অস্ট্রেলিয়া বা ক্যানাডা অস্ট্রেলিয়ার যেসব উন্নত রাষ্ট্রগুলো রয়েছে সেখানে যেভাবে ট্রেনিং করানো হয়, যেভাবে শেখানো হয় ইংলিশ গ্রামার, ব্যাকরণ, স্পোকেন, সেই স্টেপে সেগুলোকেই আমি এখানে নিয়ে আপনাদেরকে সহজভাবে বুঝিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন, খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে। ঠিক ওই ভিডিওগুলো থেকেই এখানে চলে আসলাম। ধরুন যে আমরা এখানে যে এই যে নির্দিষ্ট আর অনির্দিষ্টর একটা যে ঝামেলা রয়েছে এখানে দেখুন, অনির্দিষ্টভাবে আমরা যদি এই অনির্দিষ্ট বাদ দিই তাহলে কোনো ব্যক্তি বা বস্তু কোন স্থানে আছে। এখানেও দেখুন কোনো ব্যক্তি বস্তু নিজে কোনো স্থানে আছে, তাহলে তো সেম টু সেম হয়ে গেল। তাহলে আমার দেয়ারের ব্যবহার করার কী প্রয়োজন ছিল, এটা আপনাদের প্রশ্ন হতেই পারে। বাট এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা নির্দিষ্ট, একেবারে কলমটি নির্দিষ্ট বোঝাচ্ছে, কিন্তু এখানে অনির্দিষ্ট বলতে এরকম যে একটি কলম, দুটি কলম, দশটি কলম। আবার অনেকে ভাববেন একটি কলম মানে অনির্দিষ্ট হতে পারে, বাট দুইটি, পাঁচটি, অনেকগুলো কলম এগুলো মনে হচ্ছে যে নির্দিষ্ট, কিন্তু এগুলো নির্দিষ্ট নয়। একটি, দুইটি, এগুলো অনির্দিষ্ট, আর যেখানে থাকবে কলমটি সেটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে ঘুরে ফিরে আমরা সেই কি আর্টিকেলে চলে গেলাম। তো আর্টিকেলে কি রয়েছে, এ এন দা, দা হচ্ছে ডেফিনিট আর এ এন হচ্ছে ইনডেফিনিট। দা ডেফিনিট, ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, আর এ এন হচ্ছে অনির্দিষ্ট, ইনডেফিনিট। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা এই পেজটি মুছে দেব, আমরা নতুন একটি পেজে আসব এবং এগুলো আমরা ইংলিশ করব এবং আরও কিছু এক্সাম্পল সেখানে নিয়ে আসব। প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম ব্যাক টু নাসির ক্লাব। দেখুন কলমটি টেবিলে আছে, তাহলে এখানে কি আমি বলেছি যে কলমটি একটি নির্দিষ্ট কলম টেবিলে রয়েছে, তার মানে সে নিজে কোন একটা স্থানে রয়েছে। অবশ্যই আমি জ্যাগের ব্যবহার, তার মানে হচ্ছে বি ভার্বের ব্যবহার। তাহলে এটা ইংলিশ হচ্ছে কি, দা পেন ইজ অন দ্য টেবল। এরপরে দেখুন কলমটির খেয়াল করতে হবে, কলমটির র রয়েছে। এখানে প্রমাণিত হয় যে কলমটির বলতে তার নিজের কিছু না কিছু একটা বোঝাবে। তাহলে কলমটির একটি প্যাকেট রয়েছে, কলমটির একটি প্যাকেট রয়েছে, যে প্যাকেটের মধ্যে সে থাকে, তার মানে এই কলমটির মালিক হচ্ছে, মানে প্যাকেটটির মালিক হচ্ছে এই কলমটি, কলমটির একটি প্যাকেট রয়েছে। তাহলে অবশ্যই এটা হ্যাভ এজ এর ব্যবহার, তার মানে হ্যাভ ভার্ব। এখানে হচ্ছে কি, দ্য পেন ইজ, সরি, দ্য পেন হ্যাজ আ প্যাকেট, দ্য পেন হ্যাজ আ প্যাকেট, কলমটির একটি প্যাকেট রয়েছে, তার নিজস্ব একটি প্যাকেট রয়েছে। এবার দেখুন টেবিলে একটি কলম রয়েছে, এই যে একটি কলম, আমরা একটু পূর্বে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটি কলম, দশটি কলম, পাঁচটি কলম এগুলো কখনো ডেফিনিট না, এগুলো হচ্ছে ইনডেফিনিট, আর এটাই হচ্ছে এই এখানে ব্যবহার। তো আমরা এখানে দেয়ার ইজ দেয়ারের ব্যবহার করব, কারণ দেয়ার ইজ দেয়ারের ডেফিনেশন হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তু অনির্দিষ্টভাবে কোন স্থানে আছে। তাহলে এখানে দেয়ারের ব্যবহার হবে, তাহলে দেয়ার ইজ অথবা আর, যেহেতু একটি কলম সেক্ষেত্রে ইজ হবে, তাহলে দেয়ার ইজ আ পেন কোথায় আছে, টেবিলে, অন দ্য টেবল। অনেকে প্রথমে টেবিলে দেখে অনেকে দ্য টেবিল দেয়, কারণ এটা হচ্ছে সে না বুঝে করে। টেবিলে বলতে কি, এখানে টেবিল লেখা নেই, এখানে লেখা আছে রয়েছে কি, টেবিলে। টেবিলে বলতে কী বোঝায়, টেবিলের ওপরে, আর টেবিলের ওপরে যদি কী হয়, ওয়ান দ্য টেবল, তাহলে ওয়ান দ্য টেবল তো আর সাবজেক্ট হতে পারে না। তাই সেন্টেন্সের শুরুতে কোনো ওয়ার্ড থাকলে যে সেটা সাবজেক্ট হবে সেটা না, এটা ভালোভাবে আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমার যে অন্যান্য আরও ভিডিওগুলো রয়েছে সেগুলো সবগুলো আপনারা দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই জানাবেন। তাহলে কি, টেবিলে একটি কলম রয়েছে, সেন্টেন্সটার মালিক হচ্ছে কি, একটি কলম, কিন্তু আমরা যেহেতু এটা দেয়ার ইজের ব্যবহার করছি, দেয়ার ইজ দেয়ারের ব্যবহার করছি, তাই সেন্টেন্সের মালিক হিসেবে দেয়ারকে শুরুতে নিচ্ছি, মানে দেয়ারের নিজস্ব কোনো এখানে অর্থ প্রকাশ পাবে না,
তবে দেয়ারকে আমরা সাবজেক্ট হিসেবে সামনে রেখে আমরা সেন্টেন্সটি শুরু করব বা করব। যাই হোক, এখানে আমরা এই উদাহরণ দেখে বুঝতে পেরেছি, তারপরেও আরেকটি উদাহরণ আমরা করব। প্রথম উদাহরণটি রয়েছে আমি ক্লিনিকে আছি, তার পূর্বে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে দেখুন আছি, আছে, আছে, তিন জায়গাতেই আছে। বাট এটা এই তিন জায়গার আছে বলতে আমরা কিভাবে নির্ধারণ করব যে কোথায় হ্যাভ হ্যাজ হবে, কোথায় অ্যামিজার হবে এবং কোথায় ডেয়ার ইজ ডেয়ারার হবে। সো সেটা ব্যাখ্যা নিয়ে এখানে আমরা উদাহরণ নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি ক্লিনিকে আছি বলতে এটাই বোঝাচ্ছে যে আমি একজন ব্যক্তি, মানে সেন্টেন্সটার মালিক হচ্ছে সাবজেক্ট আমি, মানে আমি হচ্ছে মালিক। সো আমি ক্লিনিকে আছি, আমি কোন একটা স্থানে আছি, এটাই তো বোঝাচ্ছে। আর স্থান যদি বোঝায় তাহলে অবশ্যই অ্যামিজারের ব্যবহার, বিভার্বের ব্যবহার। এরপরে রয়েছে আমার ক্লিনিক আছে, আমার ক্লিনিক আছে বোঝাতে এটাই বোঝাচ্ছে যে আমার বলতেই তো বোঝাচ্ছে যে আমার কিছু না কিছু একটা, এই যে দেখুন, তার মানে আমার একটি ক্লিনিক আছে, বাড়ি আছে, ফোন আছে, জামাকাপড় আছে, ছেলে মেয়ে আছে, অনেক কিছুই যা হোক। তো এই যে এটা নিজস্ব কিছু জিনিস আমার আছে এটা বোঝাচ্ছে, তাই এখানে হ্যাভ ভার্ব বসানো হয়েছে, আই হ্যাভ ক্লিনিক, হ্যাভ ভার্ব। এরপরে দেখুন শান্তিবাগে একটি ক্লিনিক আছে, তো শান্তিবাগ বলতে শান্তিবাগ একটা জায়গা, তাহলে ইন শান্তিবাগ হতে হবে। অনেকে শান্তিবাগকে প্রথমেই হয়তো বসিয়ে দেবে, কারণ এটা তারা প্রথমে পেয়েছে, প্রথমে তারা সাবজেক্ট হিসেবে বসাবে, অনেক ক্ষেত্রে ভুলটা তারা করে থাকে। তো এটা হচ্ছে কি শান্তিবাগ, তাহলে শান্তিবাগ ইন শান্তিবাগ এটা পরে বসবে। সেন্টেন্সের মালিক কি, একটি ক্লিনিক আছে, মেন কথা হচ্ছে ক্লিনিক আছে। তো যেহেতু একটি, দুইটি, দশটি, অনেকগুলো, এগুলো সবগুলো হচ্ছে অনির্দিষ্ট, তাই এটা আমরা একেবারে ডিরেক্টলি অ্যামিজারে আমরা দিতে পারবো না, আমাকে দিতে হবে দেয়ার ইজ দেয়ারারে। অর্থাৎ বি ভার্বকে বাদ দিয়ে আমরা অ্যাভয়েড করে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইজ দেয়ারার যে ব্যবহার রয়েছে সে ব্যবহারে আমরা ফেলবো। দেখুন দেয়ার ইজ আ ক্লিনিক ইন দ্য ইন শান্তিবাগ। তো এখানে একটি ক্লিনিক কি দশটি ক্লিনিক কি পাঁচটি ক্লিনিক এটার উপর ডিপেন্ড করে এখানে ইজ হতে পারে আর হতে পারে, তাই এটার উপর ডিপেন্ড করে এখানে দিতে হবে। যেহেতু আ ক্লিনিক বলতে কি একটি ক্লিনিক, আর একটি ক্লিনিক হলে দেয়ার ইজ বসাতে হবে এখানে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কোথায় অ্যামিজার বসে, কোথায় হ্যাভ্যাজ এবং কোথায় দেয়ার ইজ দেয়ারার বসে। এটা নিয়ে বিস্তারিত আরও ক্লাস রয়েছে আমার বিগত দিনের, সেভ ক্লাসগুলো আপনারা দেখে নেবেন। আর বুঝতে অসুবিধা হলে হ্যালো করতে পারেন, কমেন্টে কমেন্ট করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার মতো যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করে, শেখার চেষ্টা করে, অবশ্যই তাদেরকে সুযোগ করে দেবেন।